এখন বাজে 1:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমাকে দেখছো আজকে একদমই সেজে গুজে, তার কারণ হচ্ছে আমার এক বান্ধবীর শ্বশুরমশাই মারা গেছেন, তো তার আজকে মানে বাড়িতে কাজ, তো নিমন্ত্রণ করেছে, সেই জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি খাই না, আমি যাব, দেখা করব, চলে আসব, খাওয়াটাই বড় কথা নয়। তো আমি রেডি হয়েছি, শাড়িটা পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ওখান থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হবে, ওখানে গিয়ে আমি আর কোনো ব্লগ বা ভিডিও শ্যুট করব না। তো চলো আমি আস্তে আস্তে বেরোই আর তোমাদেরকে আমার লুকটা দেখাই কেমন লাগছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে এই হচ্ছে আমার লুক, আমি এই শাড়িটাই পরলাম আজকে, দেখো কেমন লাগছে। আর এর সাথে যে ব্লাউজটা পরেছি, শাড়িটা তাঁতের শাড়ি, আমার মা দিয়ে গিফট করেছে এই শাড়িটা। তো অনেকদিন ধরে পরা হচ্ছিলো না, তো ভাবলাম আজকে একটু পরি। তো বেশ মানে ভালো লাগছে শাড়িটা, দেখো আমার তো ভীষণ ভালো লাগছে এই আমি শাড়ি টাড়ি যতই কিছু দেখো আমার পরতে, এই শাড়িগুলো সব আমাদের ওই ওখান থেকে নিয়ে আসা, আমি শাড়ি এখান থেকে খুব কম কিনে, এগুলো সব আমার মায়ের পছন্দ, আমার মা আমাকে দিয়েছে এইসব শাড়িগুলো। তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যো কোকোবাবু ঘুমোচ্ছে, ওকে আমি এখন ফ্যান ট্যান চালিয়ে দিয়ে যাবো, ও ঘুমোবে। এখন বাজে 3:50 আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে এখনও অন্ধকার হয়ে আছে, প্রায় ভোর হয়ে গেল। আর তোমাদেরকে আমি পালকে বলছিলাম যে সম্রাট এক জায়গায় যাবে, তার জন্য সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো সেটা বলেছিলাম। তো হ্যাঁ আমি সেটাই বলছি তোমাদেরকে, সম্রাট একটু বাইরে যাচ্ছে, এই হচ্ছে ওর লাগেজ, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। আমি এখন স্টেশন যাব ওর সাথে ওকে ছাড়তে, অ্যাকচুয়ালি মানে ওর ট্রেন হচ্ছে 5টার সময়তে, এই সরি 4:30টার সময়তে ট্রেন। আর দেখো কী পরিমাণে ঘামছি এখন, ভোরবেলা উঠেছি, প্রচণ্ড গরম। আর হ্যাঁ ও হচ্ছে একটু বাইরে যাচ্ছে, আর বাইরেটা কোথায় সেটা হচ্ছে গোয়া, ও একটু গোয়া যাচ্ছে অফিসের কাজে। আর এখন মোটামুটি ওর 1 সপ্তাহ লাগবে, তো ব্যাস এটুকুই বলা ছিল। একটা সুন্দর আর জার্নি হতে চলেছে, আর ওখান থেকে ও যতটা পারবে শেয়ার করবে, আর আমি যতটা পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, দিয়ে ওকে একটু ছেড়ে আসি, কারণ এখনও একা যাবে, তো ওর সাথে আমিও যাবো ওকে স্টেশনে ছাড়তে, ছেড়ে আমি আবার চলে আসবো ট্রেন ছেড়ে দিলে। তা কারণ হচ্ছে ওর লাগেজগুলো নিয়ে একা যেতে পারবে না, তো পিছনে বসে আমি নিয়ে যাব, আর ও আমার সাথে যাবে, আমি ওর সাথে যাব। তো চলো ফটাফট ওকে দিয়ে তারপরে আমি আবার রিটার্ন আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে তো তোমরা দেখলে আমি আমার বান্ধবীর শ্বশুরের কাজে গেছিলাম, তো ওখান থেকে এসেছি মোটামুটি 3:30 বেজে গেছিলো। এসে না ভীষণ শরীরটা খুব খারাপই করছিলো, কারণ ভর দুপুরে কোনো দিন কোথাও বেরোই না, হঠাৎ করে বেরিয়েছি, তো খুব শরীর খারাপ করছিলো। আসার পরে মাথা ফাতা ঘোরাচ্ছিলো, মা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তার মধ্যে কী হয়েছে টোটো পাচ্ছিলাম না, বাড়ি আসার সময়তে পাচ্ছিলাম না, যাওয়ার সময়তে পাচ্ছিলাম না, তো খুব কষ্ট হয়েছে যেতে আসতে, যার ফলে খুব কষ্ট হয়েছে এসে জল টল খেয়ে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুমটা আসছিলো না যেহেতু 4:30-5টা প্রায় বেজে গেছে তখন। তো যাই হোক, এসে আর সেরকম কিছু করতে পারিনি, মাথায় তেল টেল দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এই হলো কাজ গেল, তারপরে তোমাদেরকে ভেবেছিলাম যে শেয়ার করবো, তো সেটা হয়নি যে সম্রাট কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেটা ভাবলাম এখন তোমাদেরকে একটু বলে দিই। তো হ্যাঁ সম্রাট একটু বাইরে যাচ্ছে, তো তোমরা উইশ করো ওকে যেন ওর জার্নিটা খুব ভালো হয়, আর কোনো দিন আমাদেরকে ছেড়ে একা এইভাবে বাইরে যায়নি, এই ফার্স্ট টাইম যাচ্ছে, তো একটু এ লাগছে, তবুও মানে একটা আনন্দ হচ্ছে যে ঠিক আছে ও একা ফার্স্ট টাইম যাচ্ছে, একটু ঘুরে আসুন, একটু ওরও ভালো লাগবে। আর অফিসের কাজ তো যেতেই হচ্ছে, বুঝতেই পারছো, তো ঠিক আছে চলো আমি সেটা ম্যানেজ করে নেব, কোকো আমার সাথে থাকছে আর ওর সাথে তো কথা হবে, তো চলো তোমাদের সাথে ও রেডি শেডি হয়ে নে, তারপরে আবার তোমাদেরকে ওকে দেখাচ্ছি। চলো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সম্রাটকে জার্নির জন্য একটু উইশ করে দিই, হ্যাভ এ হ্যাপি জার্নি। থ্যাংক ইউ।
তো ভালোভাবে আসুক সেটাই চাইছি, তোমরাও বলো যাতে সম্রাট ভালোভাবে ওখান থেকে ঘুরে টুরে সুন্দরভাবে ট্যুর করে আসে আর আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখায়। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আজকের মতো এখানেই টাটা, আমি ওখানে পৌঁছে দিয়ে তারপরে আসে, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে।